हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल एंड माय फेसबुक पेज। आशा करूँ सबाई भलो आछेन। आईटी ट्यूटोरियल वीडियो निये आज के आबारो हाजिर होलाम। आज के आमि आपनादेर काछे खूब सहज एकटि काज शेयर करब, सेटा हलो এই ধরনের মোটিভ ডিজাইনগুলোকে কিভাবে জয়েন করতে হয়। আমি দুইটি কর্নারে কাজ শেষ করেছি, এখন একটি কর্নারে কাজ বাকি, সেটা দেখাবো। এই যে তিনটি ডাবল ক্রোশেট করে তিনটি ডাবল কুশি করে আরেকটি মোটিভের সাথে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এরপরে তিনটি চেন করে নিলাম, এক দুই তিন, তিনটি চেন করে একই স্পেজে এসে, সরি চারটি চেন করে নিলাম, একই স্পেজে এসে চারটি ডাবল কুশিট করলাম, চারটি চেন চারটি ডাবল কুশিট, চারটি চেন চারটি ডাবল কুশি। এই যে দেখুন, এখানে চারটি চেন করে নিয়েছি, একটা বাকি ছিল, তো তিনটি চেন করেছি, এখন আরটি চেন করে নেবো। চারটি চেন হবে, চারটি করে ডাবল কুশিট হবে একই স্পেসে, এক দুই তিন চারটি চেন করে নিয়ে, চারটি চেন করে নিয়ে একটি ডাবল ক্রোশেট করলাম, চারটি চেন করলাম, প্রথমে দেখুন চারটি চেন, চারটি চেন করে নিয়ে এই যে একটি ফাইভ সিক্সের ঘর আছে, সিক্সের ঘরে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, এবং কি জয়েনিং করার জন্য একটা স্লিপ স্টিচ দিয়ে এপাশ এবং ওই পাশ জয়েন করে দিলাম, এপাশ এবং ওই পাশে জয়েন করে দিলাম। এই যে দেখুন কীভাবে বসাচ্ছি, খুব মনোযোগ সহকারে দেখতে হবে, নাহলে পারবে না। এবার এক দুই তিন চার পাঁচ, পাঁচটি চেন করলাম, এ পাশে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, এবং কি একটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এক দুই তিন চার পাঁচ, পাঁচটি চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি এপাশের মাধ্যমে স্লিপ স্টিচ দিয়ে একটা জয়েন করে দিলাম। আমি চারটি চেন করে নেব, চারটি চেন করবো, এক দুই তিন, চারটি চেন করে চারটি ডাবল ক্রোশেট করবো, চারটি চেন করে চারটি ডাবল ক্রোশেট করবো। এই জন্য এপাশে এসে এখানে এবং এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো, এবং কি চারটি চেন করে নেব, চারটি চেন চারটি ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট, দুইটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট, চারটি ডাবল ক্রোশেট করে ফেলেছি। এখন এই পাশে আর ওই পাশে জয়েন করে দেবো, কর্নার কর্নার জয়েন করব, কর্নার কর্নার জয়েন করার জন্য দুটোকে একসাথে করে নিয়ে, এই যে দেখুন এভাবে জয়েন করতে হবে, দুটোকে একসাথে করে নিয়ে এখন এই কর্নারের সাথে ওই কর্নার লুপ নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবার তিনটি চেন করে, চারটি চেন করে নিলাম, চারটি চেন করে চারটি ডাবল ক্রোশেট করলাম, চারটি চেন করে চারটি ডাবল ক্রোশেট করলাম। তিনটি চারটি, চারটি ডাবল ক্রোশেট করলাম। এই যে দেখুন এভাবে একটি জালি জালি, দেখুন এই যে দেখুন কিভাবে এটার সাথে এটা কিন্তু একটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করা হলো। এভাবে আমি এই দুটি মোটিভকে একসাথে জয়েন করে নিলাম। আরও দুটি মোটিভ এভাবে কিন্তু করতে হবে। তো আমি লাস্টে যে একটি কর্নার বাকি আছে, সেই কর্নারের কাজটি এখন করছি। চারটি চেন করে নিলাম, চারটি চেন করে সিক্স চেনের ঘরে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপরে আবার পাঁচটি চেন করলাম, এখানে হবে শুধু চারটি আর এখানে হবে পাঁচটি, পাঁচটি চেন করে নিয়ে
এই পাশে 6 চেনের ঘরে এসে একটা সিঙ্গেল কুশিট হবে এরপর 4টি চেন করে ডাবল কুশিট যেখানে ওখানে একটা স্লিপ 3 চেনে প্রথম চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব দুটি মোটিফের জয়েনিং করা শেষ এখন দুটি দুটি চারটি মোটিফ আছে আরও দুটি মোটিফ আমি কীভাবে করতে হবে মানে এইভাবে সম্পূর্ণ মোটিফের কাজ শেষ করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি দুটি মোটিফের কাজ শেষ আরও দুটি মোটিফের কাজ শেষ করে আমি ফিরে আসছি দেখুন দুইটি মোটিফের কাজ সুন্দর মতো আমি করে ফেলেছি এভাবে দুটি মোটিফের কাজ শেষ করলাম এবং কি চারটি মোটিফকে এখন একসাথে জয়েন করব চারটি মোটিফকে একসাথে এখন জয়েন করব জয়েন করার জন্য দুটি কর্নারগুলোকে উল্টা সাইডে করেছি এরপর দুটি কর্নারকে একসাথে করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি দোনো পাশে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি জয়েন করে একটি সিঙ্গেল কুশিট করে নেব একটা চেন করে নেওয়া চেন করে লক করে দিলাম এরপর যে তিনটি ডাবল কুশিটে তিনটি লুপ দিয়ে এই লুপের সাথে ওই লুপে জয়েন করে দেব সিঙ্গেল কুশিট দিয়ে এই লুপের সাথে ওই লুপে জয়েন করে দেব এই লুপের সাথে ওই লুপের জয়েন করে দেব দুইটি চেন করা কমপ্লিট লাস্টে একটি চেন বাকি সরি ডাবল কুশিট তিনটি ডাবল কুশিটে কাজ শেষ হয়ে গেল এখন এখানে যে গ্যাপ আছে গ্যাপে গ্যাপে এসে একটি সিঙ্গেল কুশিট করলাম এবং পরবর্তীতে এই গ্যাপের সাথে এই এই পার্টের সাথে ওই পার্টে জয়েন করার জন্য একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এই যে এখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এরপর নেক্সট চেনে এসে একটি সিঙ্গেল কুশিট করলাম একটি চেন করলাম এবং একটি সিঙ্গেল কুশিট করলাম এবং কি এপাশে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম যেহেতু এখানে চেন আছে সেহেতু এখানে জাস্ট একটি সিঙ্গেল কুশিট করলেই হবে একটি চেন করে নিলাম প্রত্যেকবার একটি সিঙ্গেল কুশিট হবে একটি চেন হবে তাহলে এক রকমেরই জয়েনিংটা হয়ে যাবে একটি সিঙ্গেল কুশিট করলাম আবার একটি চেন করে নিলাম একটি চেন করে নিয়ে এপাশের সাথে এপাশে একটি স্লিপ স্টিচ জয়েন করলাম একটি চেন করে নিলাম এরপর একটি সিঙ্গেল কুশিট করলাম এখানে তারপরে পাশের সাথে পাশে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম তা একদম কর্নারে চলে আসলাম এই কর্নারে ওই কর্নারে একসাথে করার জন্য একটি সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন করে দেব প্রত্যেকটা তিনটি ডাবল কুশিট আছে তিনটি লুপের সাথে এই লুপের সাথে এই লুপে জয়েন করে দেব এই লুপের সাথে জয়েন করে ওয়ান চেন করে নেক্সটে এর সাথে এই এই কর্নার সাথে ওই কর্নারে একটি সিঙ্গেল কুশিট করে সরি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এখানে বেশিরভাগ স্লিপ স্টিচ হবে এরপরে একটি চেন করে এই গ্রুপে এসে এই কর্নার সাথে ওই কর্নারে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম একটি চেন করে নিয়ে এই থ্রি চেনে তিনটি ডাবল কুশিটে তিনটি লুপের সাথে এই তিনটি লুপে জয়েন করে দেব একটি সিঙ্গেল কুশিট করলাম
এবং এই পাশে সাথে এই পাশে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবার একটা চেন করলাম, আবার এই পাশে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, একটা চেন করলাম, এবং এই পাশে ওই পাশে জয়েনিংয়ের জন্য একটা স্লিপ স্টিচ দিলাম। তারপরে আবারও একটা চেন করলাম, এই পরে নেক্সট গ্যাপে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এবং কি দোনো পাশের গ্যাপ দুটির মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, এবং এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এই পাশে এসে এ পাশে তিনটি ডাবল ক্রোশেটের এখানে এসে তিনটি লুপে টুপে জয়েন করে দিলাম, স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। একটি করা হলো দুইটি, দুইটি হলো, তিনটি কর্নারে চলে আসলাম, একদম ফুল কর্নারে। আমি দুইটি কর্নার একসাথে করে আমাকে সম্পূর্ণ কর্নার দুইটি পার্টে দুইটি কর্নার দুইটি পার্টের কাজ করা সম্পূর্ণ শেষ করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।